আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমি আজম তালুকদার। এখন সকালবেলায় উপস্থিত ঐতিহাসিক বাগেরহাট পচা দিঘিতে আমাদের মিলন মেলা চলছে। আমাদের শিকারী সমাজের বাংলাদেশের যত সিনিয়র অ্যাঙ্গলার আছেন সবাই এখানে উপস্থিত আছেন। আমার সাথে নওরোজ আলী ভাই আছেন, আমাদের গাফার ভাই আছেন, নাজিবুদ্দিন জিলান ভাই, এতেসম শাহিন ভাই, প্রফেসর ইজ্জতুল্লাহ স্যার আছেন, হলো আমাদের জি এম শাহিন ভাই। আমরা ফুল টিম, আমরা দুই মাচা নিয়ে আছি। আমি আজকে সকালে জয়েন করেছি, তো অসাধারণ একটি পরিবেশ। গতকালকে আমাদের মোটামুটি দুপুর থেকে সকাল পর্যন্ত ভালো হিট হয়েছে, 2 থেকে 7-8 কেজি পর্যন্ত। যারা শিকারী অবশ্যই ঘুম থেকে উঠলে অবশ্যই লাইভটি দেখবেন, লাইভটি পরবর্তীতে দেখলে অবশ্যই সবাইকে আমার অভিনন্দন এবং শুভেচ্ছা এবং ভালোবাসা। আমাদের শেখ শাহিন ভাই নাস্তা খেয়ে মোটামুটি রিল্যাক্স মোডে আছেন, ঠিক আছেন? আমাদের সিনিয়র শিকারী, হ্যাঁ, আমাদের পিছনে জি এম শাহিন ভাই একটু আম খাচ্ছেন, সবাই মোটামুটি চিল মোডে আছি। আমরা অনেক ফিশিং কালকে থেকে চলছে, গতকালকে সকালে আসার কথা ছিল ভোরে আমার। আমি গত পরশু দিন দেশের বাইরে থেকে আসছি রাতে, এজন্য আসতে পারিনি, আজকে এসে উপস্থিত হলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন, এবং অগণিত দর্শক আমাদের পিছনে, তাদের অনুপ্রেরণা আমাদেরকে আরো সাহস বাড়িয়েছে আরো ভালো ফিশিং করার জন্য, এবং তারা অতি উৎসুক জনতা, তারা অবশ্যই আমাদের জন্য দোয়া করছেন। আমাদের গাফার ভাই এখন থ্রো করবেন। যদিও আজকে শুক্রবার, সবাই ঘুম থেকে উঠেনি, পরবর্তীতে যারা লাইভটি দেখবেন সবাইকে আমার অভিনন্দন এবং শুভেচ্ছা। সুপার সুপার সুপার, একটা থ্রো হলো আর একটা হিট মিস হলো। হ্যাঁ গাফার ভাই, হিট দেরি হচ্ছে না ভাই, না যাই হোক, করলে পাম্পিংটা দেখার সুযোগ দিতে হবে। হ্যাঁ রাইট রাইট, আপনি সুযোগ দিলেন না, খালি দেন দেন, আপনি আরেকটা জাতা দিলেন, আমি আমারটা এই কাউকে জাতা দিলে কারো অ্যাটেনশন নষ্ট করা যাবে না। যার যার মতো ফ্রি স্টাইলে খেলার, সবাই ফ্রি স্টাইলে খেলতেছি এবং সবাইকে ফ্রি স্টাইলে খেলার সুযোগ দিন। আশা করি আমাদের আজকে আবার সকাল থেকে গরমটা শুরু হয়েছে, কালকে একটু বৃষ্টি হয়েছিল দুপুরের দিকে, খুব ভালো একটা পরিবেশ ছিল আজকে। আশা করি আবার লাইভে আসব, আজকে হলিডে, আজকে খেলা চলবে সারা দিন। আমরাও আবার দেখাচ্ছি দিঘিটা 1 কিলোমিটার দৈর্ঘ্য এবং প্রস্থে 1 কিলোমিটার, বিশাল বড় দিঘি, বিশাল দিঘি। এটা বাংলাদেশের ঐতিহাসিক পচা নামে পরিচিত পচা দিঘি। হ্যাঁ আমি কিছু কমেন্ট নিচ্ছি, কামে পচা না, কামে আমাদের, হ্যাঁ নামে পচা কিন্তু পানি অনেক সত্য পানি খায়। হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমাদের গাফর ভাই একটু হ্যালো দেন। হ্যালো, নামে পচা পুকুর, পানি অনেক সত্য পানি। আমাদের জিএম শাহিন ভাই মোটামুটি আম খাচ্ছেন একা একা আমাদের ফেলে, তো আমরা আসছি এখন পর্যন্ত কিছু অফার করা হয় নাই, পানিটাও কেউ অফার করে নাই, জাস্ট ফান করতেছি আর কি, জাস্ট লাইক এ চিল। হ্যাঁ আমরা মোটামুটি সবাইকে মিষ্টি মুখ করিয়েছি, মিষ্টি মুখ করেছি। আমাদের 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 আস্তে আস্তে আমাদের শাহিন ভাই আসতেছেন, এবার আমাদের গ্রামের ভাষায় বলে সাকু সাকু দিয়ে আসতেছেন আমাদের দুইটি বাচ্চা।
অবশ্যই অবশ্যই আবার সাকু বেগে যেতে না পড়েন সেটা চাই অসাধারণ একটা অনুভূতি ও আচ্ছা আমি একটু কমেন্টস নিয়ে নিই রিয়েল এমন আমি অলরেডি ইয়েতে এক নম্বর মাছে আছি আলহামদুলিল্লাহ সেফলি এখানে ল্যান্ড করেছি শাহিনুজ্জামান ধন্যবাদ আপনাকে তারপরে লটল ভাই ওয়ালাইকুম আসসালাম ধন্যবাদ আপনাকে আশা করি ভালোই আছেন সবাই আমি একটু আপনার হজবরল হয়ে গেছি সময় লাগবে আমি সকালবেলা একটু মাছ মানে হিট হচ্ছে মিস হচ্ছে এই ধরনের একটা সিচুয়েশনে আমরা আছি আর পুকুর পাড়ে যারা আছেন অবশ্যই আমি আসছি আসবেন দেখা হবে ইনশাল্লাহ এই দিঘির পাড়ে সবাইকে আমার অভিনন্দন এবং শুভেচ্ছা এবং শুভ সকাল যারা এই পচা দিঘিতে মাছ মারতে বসছেন সবার প্রতি আমার দোয়া এবং ভালোবাসা এবং শ্রদ্ধা সবাই এনজয় করেন আমরা আছি থাকবো ধন্যবাদ আবারও লাইভে আসবো ভালো থাকবেন হ্যাঁ না না আপনারা নাম্বারটা করে দিচ্ছি ঠিক আছে ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আজকে শুক্রবার সবার জন্য দোয়া এবং শ্রদ্ধা এবং ভালোবাসা অবিরাম হ্যাঁ আসসালামু আলাইকুম।